আসসালামু আলাইকুম, সাবরিন সারাস রেসিপিস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি চালতার একটি ভীষণ মজার রেসিপি। চালতার আচার যারা খেতে পছন্দ করেন, এই রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন, আর বেশি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে চলুন আমি কীভাবে চালতার আচারটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে একটা চালতা নিয়েছি, চালতার প্রত্যেকটা অংশ আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি প্রত্যেকটা চালতার এই আঁশ উপরে যে সবুজ অংশটা আছে আমি উপরের অংশটা এভাবে ছিলে নেব। আর এখন চালতাগুলো স্লাইস করে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কীভাবে কেটে নিয়েছি, আমি এগুলো সব এভাবে কেটে নিয়েছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখন চালতাগুলো সেদ্ধ করে নেব। পরিমাণ মতো পানি আমি দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন চালতাগুলো সেদ্ধ করে নেওয়ার পালা, অনেকটা পানি শুকিয়ে এসেছে। আমি একটু চেক করে নেব। এইদিকে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি, এখানে রয়েছে পাঁচফোড়ন, জিরা, একটা শুকনো মরিচ। আমি চুলা একটু টেলে নেওয়ার পরে ভালো করে ওভাবে বেটে নিয়েছি। আর এদিকে কালো সরিষা, সাদা সরিষা মিলিয়ে আমি এক চা চামচ পাটায় বেটে নিয়েছি মিহি করে। এদিকে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে, আর চালতাটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি এই চালতাটা এখন একটু থেতলিয়ে নেব। দেখতে পাচ্ছেন কিছু একটা সাহায্যে এভাবে একটু থেতলিয়ে নেবেন, চালতার আঁশ থাকে সেজন্য একটু থেতলিয়ে নেওয়া ভালো, না হলে কিন্তু ভালোভাবে সব কিছু সোপ করবে না। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, সরিষার তেল এখানে ইউজ করতে হবে, একটা তেজপাতা দিয়ে একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম এক চা চামচ রসুন। আমি এখানে গোটা রসুন না ইউজ করে বাটা রসুনটাই ইউজ করছি। রসুনটাকে এভাবে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দেব যে সরিষা বাটা আমি রেখেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই সরিষা বাটা আমি এখন এখানে ইউজ করব। সরিষা বাটা নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছে। ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেব চালতা, এখানে চালতাটা দিয়ে দিতে হবে। চালতাটা দেওয়ার পরে এভাবে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পরে এই মশলাটা আমি দিয়ে দেব, যে মশলাটা আমি আগে থেকে করে নিয়েছিলাম। পাঁচফোড়নটা আমি একটু আধা ভাঙা করে নিয়েছি, একদম মিহি করি নাই। একটু মিশিয়ে নেওয়ার পরে এখানে গুড় বা চিনি যে কোনো কিছু আপনারা করে নিতে পারেন। আমি এখানে খেজুরের গুড়টা ইউজ করছি, গুড়টা ইউজ করলে কিন্তু চালতার কালারটা অনেকটা ভালো আসে, সেজন্য আমি এখানে গুড়টা ইউজ করলাম। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। এখন আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন গুড় থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে। এখন এই পানিটা যতক্ষণ পর্যন্ত থাকবে আমি ততক্ষণ পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নেব। এখানে কিন্তু চালতার কালারটা একদম অরিজিনাল, আমি এখানে কোনো কিছু ফুড কালার কিন্তু ইউজ করিনি। গুড় ইউজ করলে কিন্তু চালতার কালারটা ভালোই আসে। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার চালতাটা প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন প্রায় আমার রান্নাটা শেষ। আমি এখন চুলাটাকে অফ করে দেব আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে কেমন হয়েছে। একটু ঠান্ডা করে নেওয়ার পরে আমি ক্যামেরাটা ধরেছি, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন, আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।